শুক্রবার ভোরে রাজস্থানের কোটা থেকে ছাত্রছাত্রী ও অভিভাবকদের নিয়ে মালদা বাস টার্মিনালে পৌঁছালো 9টি বাস। এদিন এই বাসগুলোতে তাদের নিয়ে আসা হয়। মালদা বাস টার্মিনালে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা পৌঁছালে থার্মাল গান দিয়ে তাদের শরীরের উষ্ণতা পরীক্ষা করা হয় এবং প্রত্যেকের লালা রস পরীক্ষার ব্যবস্থা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যকর্মী, জেলা প্রশাসনিক কর্তা ও পুলিশ কর্তারা। সমস্ত পরীক্ষা করার পর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ছাত্রছাত্রীরা। জানা গিয়েছে মোট 268 জন রাজস্থানের কোটা থেকে মালদায় ফিরে। এদের মধ্যে এদিন 161 জন ছাত্রছাত্রী, মোট সহ 200 জন মালদায় এসে পৌঁছায়। কোথায় ফিরলেন? কি করতে গেছিলেন, কত জন ছেলেকে পড়াতে গেছিলাম কোটাতে? মানে ছেলে আমার বড় ছেলে ইলেভেনে ভর্তি হয়েছিলাম। অবশ্য আমি 9 থেকেই ছিলাম, 9-10 ওখানে করিয়েছি, এবার 11 হয়েছিল। তো এই সব করোনা সমস্যা নিয়ে চারুশাদের প্রবলেম দেখা দিয়ে আমরা আবার ভাবলাম যে এখানে চলে আসবো। ওখানে কেমন অবস্থা আপনাদের ছিল? ওখানে ভালো ছিল, খারাপ ছিল না, ওখানে ভালো ছিল। কিন্তু ওখানে করোনা ভাইরাসের ইয়েটা বেশি বেড়ে যাচ্ছিল, রোগটা বেশি বাড়ছিল ওখানে। ফিরলেন এতদিন পর, কতদিন পর ফিরলেন? আজকে আমরা ওখানে মোটামুটি এক মাস পর এখানে ফিরলাম। কেমন লাগছে এখন? এখন তো খুবই ভালো লাগছে, মনে হচ্ছে যে হ্যাঁ, আমরা নিজের দেশে নিজের বাড়ির কাছে পৌঁছে গেছি, নিজের সমাজ নিজের সবার কাছে আর কি গিয়েছি। হাজবেন্ড থাকতেন না, আমি দুটো ছেলে নিয়ে থাকতাম, আমার হাজবেন্ড এসেছেন নিতে। কোথায় বাড়ি আপনার? আমার ঘোরাফের লেগে ওখানে ছেলেকে নিয়ে গেছিলেন? আমার দুটো ছেলে। কি নাম ছিল? আমার দুটো ছেলের নাম সাগর আর তপনি। কিসে পড়ছে ওরা? ছেলে কিসে পড়ছে? ছোটটা 5 পড়ছে আর বড়টা 11। আমার ছেলেকে নিতে এসেছি। কোথায় আটকে পড়ছিল? কি জন আটকে গেছিল? কোটাতে এ করছিল, লেখাপড়া করছিল। তারপরে এই যে গভর্নমেন্ট থেকে যে গাড়ি দিল, গভর্নমেন্টের ব্যবস্থাপনা চালু আসলো। কোথায় আটকে, কি জন্য আটকে গেছিল জানেন? এই করোনা ভাইরাসের জন্য। এই যে ওখানে লেখাপড়া করছিল, লকডাউন আটকে যায় নাকি? হ্যাঁ, লকডাউনে আটকে যায়। লকডাউনে কেমন লাগছে যে এতদিন পর ছেলে বাড়ি ফিরলো? হ্যাঁ, ভালো লাগছে। কেমন লাগছে ছেলে যে এতদিন পর বাড়ি ফিরলো? খারাপই লাগছে, এতদিন পরে বাড়ি ফিরেছে, আটকে গেছিল। এখন তো ভালো লাগছে নাকি? হ্যাঁ, এখন তো ভালো লাগছে। কোথায় বাড়ি আপনার? ছিল আজকে আমার বাড়ি বিশনপুর। আপনার নাম? রাজস্থানে কোথায় মেডিকেলের জন্য প্রিপারেশন নিতে গেছিলাম, সেখানে একটু করোনার জন্য আমরা আটকে পড়েছিলাম লকডাউনের জন্য। তারপরে কিভাবে ফিরলেন? আমরা মানে এখানকার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছিলাম বিভিন্ন রকম ভাবে, আমাদের আমরা নিশ্চিত মানিয়ে দিতে বলেছিলাম, তো তারা আমাদের ব্যবস্থা করতে দেখে বাড়ি ফেরানো। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বসুন্ধরা। কেমন লাগছে যে হঠাৎ? অনেকদিন পর বাড়ি ফিরে খুব ভালো লাগছে, ওখানে আটকে ছিলাম, তারপর বাড়ি এসে খুব ভালো লাগছে। কতদিন আটকে ছিলেন মোটামুটি? ওখানে আমার যাওয়া প্রায় 1 হয়ে গিয়েছে, তো বাড়ি আসার মুহূর্তে প্রায় ওখানে লকডাউনের জন্য আটকে গিয়েছিলাম, প্রায় 1.5 মাস আটকে ছিলাম আমি। নিশ্চিন্ত হলাম, আনন্দিত হলাম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, আর রাজস্থানের যে মুখ্যমন্ত্রী আছেন ওনাকে অনুরোধ। কি নাম ছেলে? বাড়ি মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট।